গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি সকালের জলখাবার নিয়ে বসেছি, দেখাই লুচি আর আলুর তরকারি। প্রচণ্ড শরীরটা ক্লান্ত, প্রচণ্ড টায়ার্ড, লুচি আলুর তরকারি খাচ্ছি। তার মধ্যে ভিডিও অবশ্যই একটু পরেই তোমরা পেয়ে যাবে, তার আগে আমি ছোট্ট ভিডিওটা দিচ্ছি। তোমার পঙ্কজ পুরোটাই মিথ্যা কথা বলছে, পুরোটাই মিথ্যা কথা বলছে, এবং রেনবোরিনি থেকে শুরু করে আমাদেরকে পুরো মিসলিড করছে। আর আমি বলবো কে আজ এই ভিডিওটা যেই সব বিষয়গুলো আমাদের ওয়াইটিতে এসে বলেনি সেই সব বিষয় নিয়ে এতটা কাদা ছড়াছড়ি ঠিক নয়। আমি ডিটেলস নিয়ে ভিডিও আনছি, তোমার হচ্ছে পুরো ভিডিওটা দেখো এবং খুব কিছুক্ষণের মধ্যে আমার ভিডিও পৌঁছে যাবে। তোমরা প্লিজ মিস করো না ভিডিওটা, সবাই ভিডিওটা দেখবে আর এবং বিচার করবে যে পঙ্কজ কতটা সত্যি কথা বলছে। আমি প্রত্যেকটা ক্লিপিংয়ের সহাও তোমাদের দেখাবো, পঙ্কজ পুরো মিথ্যেবাদী, এক নম্বরে মিথ্যেবাদী পঙ্কজ। ও কেয়াকে যেহেতু এখন এরকম পরিস্থিতি, আমরা কেয়ার এগেনস্টে আছি, সেই জন্যে ও এটাকে একটা নিশানা বানিয়ে ও নিজের ইয়ে করতে চাইছে। কিন্তু পঙ্কজ অসভ্য নোংরা, একটা বরবাদ থার্ড ক্লাস ছেলে। আমি এটা প্রমাণ সহ দেখাবো, আমার ভিডিও চলে আসবে, অবশ্যই তোমরা কেউ মিস করো না ভিডিওটা। আর কেয়ার বোন দিয়া সেটাও কে জানিয়ে দিচ্ছি, অগোচরে শুধু কেয়া না, কেয়ার সাথে বেড়ে উঠেছে অনেক আগাছা। সে আগাছাগুলোকে সময় থাকতে না কাটলে না আগামী দিনে বড় বড় গাছগুলোকে ওই আগাছাটা না চুষে গিলে খেয়ে নেবে, বড় গাছটা কিচ্ছু করতে পারবে না। তাই প্লিজ আমাদের সবাইকে সজাগ হতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে এই বর্বরতাগুলো বন্ধ করার জন্য। অতিরিক্ত নোংরা করছে, কেয়ার থেকে শুরু করে, কেয়ার থেকে স্টার্ট হয়েছে মৌমিতা, কেয়া দাস, আরু ওই দিয়া, আরেকটা কী যেন একটা কোন দিদুমনি আছে, সে নোংরা থেকে নোংরা শুরু করছে। সেটা আমাদের সবাইকে, সবাই মিলে বন্ধ করতে হবে। তা আমার ভিডিওটা আসবে অবশ্যই কিছুক্ষণে, 12টার মধ্যে ভিডিও ঢুকবে, তোমরা দেখো এবং কেউ মিস করো না, স্কিপ করো না। গুড মর্নিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। টাটা।